بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. জনাব ভাইয়ের নাম জানছি না, তবে ভাই মোবাইল নম্বর শেষে 9038, বাংলাদেশ থেকে। তিনি একটি প্রশ্নে বলেছেন যে কেউ যদি কোনো মান্যত করে এবং তা পূরণ করতে না পারে, তাহলে কি ওই লোকের কোনো ক্ষতি হবে বা তার করণীয় কি, ইসলামের বিধান কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো মান্যত যেটা করেন সেটা নিজের ওপর কিছু এমন জিনিস চাপিয়ে নেওয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করতে বলেননি, এটা হলো মান্নত করা। তবে এই মান্নত যদি কেউ করে, ইমানদারদের কাজ হলো এই মান্নত পূর্ণ করা। যেমন আল্লাহ বলেন যে ইউফুনা বিন নাজরে ওয়া ইয়াখাফুনা ইয়াউমান কানা শাররুহু মুস্তাতীরা, সূরা ইনসান 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইউফুনা বিন নাজর, কেউ যদি কোনো মান্নত করে তা তারা পূরণ করে, এটা ইমানদারদের গুণ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন দীর্ঘ দিনের কিয়ামতের সেই কঠিন দিনের কঠিন অবস্থাকে তারা ভয় করে, এই জন্য এই মান্নতকে পূরণ করে। তাই এই জন্য কেউ যদি কোনো মান্নত করেন তাকে পূরণ করা উচিত। তবে যদি সেটা নেক মান্নত হয় সেটা অবশ্যই পূরণ করতে হবে। এবং এমন একটি আয়াত সূরা হজের 29 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বলেছেন যে তারা তাদের মান্নতকে পরিপূর্ণ করে। তা আপনার আমার মান্নত পূর্ণ করা দরকার। তবে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো কি যে আন্নাজরু লা ইয়াতি বিশাই, সহিহ বুখারী মুসলিমে যে হাদিস বর্ণিত রয়েছে যে আসলে এই মান্নতটা আপনার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। এটা আমরা মানুষরা মনে করে থাকি যে আমি এটা এই কাজ করলে, মান্নত করলে হয়তো আমার এই উপকার হবে। আসলে আর এক হাদিসে এসেছে যে ইন্নামা ইউস্তাখরাজ মিনাল বখিল, আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ ব্যক্তির কাছ থেকেই এই মান্নতের মাধ্যমে তার সম্পদ বের করে নেন। তাই জন্য করে মান্নত আপনি করলে আপনার এটা পূরণ করা দরকার। তবে মান্নত করলেই যে আপনার কল্যাণ হবে অকল্যাণ হবে এমনটি কথা নাই। তবে হ্যাঁ, মান্নত করলে এটা পূরণ করা অবশ্যই দরকার, এটা পূরণ করতেই হবে। তবে যদি কোনো কারণে মানুষ আজেজ হয়ে যায়, আজেজ মানে অপারক হয়ে যায়, আপনি এই মান্নতটা করলেন কিন্তু পূরণ করতে পারছেন না, তবে মান্নতটা দুই ধরনের মনে রাখতে হবে। একটা হলো যে যদি হালাল মান্নত হয় অবশ্যই সেটা করতে হবে, আর একটা হলো হারাম মান্নত হলে সেটা পূরণ করা যাবে না। যেমন হাদিসে এসেছে যে মান্নাজারা আয়ুতি আল্লাহ ফাল ইয়ুতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি নজর করে মান্নত করে যে আল্লাহর ইতাআত করার জন্য, আনুগত্য করার জন্য, যেমন মান্নত করলেন যে আমি 3টি রোজা রাখবো, তাহলে অবশ্যই তাকে রাখতে হবে। মান্নত করলেন যে আমি একটা ছাগল কোরবানি দেব, আপনাকে দিতে হবে। মান্নত করলেন যে আমি একটা গরু কোরবানি দেব, সেটা দিতে হবে। মান্নত করলেন যে আমি 1000 টাকা দান করব, আল্লাহ দিতে হবে। কিন্তু যদি আমার নজর আইয়া আসিয়া ফেলাইয়া আসে, কিন্তু যদি আল্লাহর আনুগত্য ছাড়া পাপের কাজের জন্য মান্নত করে সেটা পূরণ করা যাবে না। যেমন নাকি কেউ বললেন যে আমি যদি অমুক কাজটায় সাকসেসফুল হই তাহলে আমি খানজা হালালের মাজারে বা শাহপরানের মাজামে, শাহ মাকদুবের মাজারে বা সিলেটের মাজারে, যে কোনো মাজারে আমি একটা গরু দেব, একটা ছাগল দেব, তাহলে এটা পূরণ করা যাবে না, কারণ এটা হলো শিরক, শিরক পূরণ করা যাবে না। কিন্তু যদি মান্নতটা হালাল কোনো কাজের জন্য করে থাকে অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু কোনো কারণে কেউ যদি এই মান্নতটা পালন করতে অক্ষম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কাফফারা দিতে হবে। অর্থাৎ আপনি মান্নত করলেন যে আল্লাহ আমি 3টি রোজা রাখবো, কিন্তু যদি আপনি এখন রাখতে পারতেছেন না, এমন রোগ যে চলমান রোগ যেটা ভালো হবার সম্ভাবনা নেই, তাহলে এই জন্য কাফফারা দিতে হবে। তবে যদি আপনি সুস্থ হয়ে এটা পালন করতে পারেন তাহলে আর কাফফারা দেয়া লাগবে না, ওটা পালন করবেন। কিন্তু মনে করেন আপনি একটা মান্নত করলেন যে আমি একটা গরু কোরবানি দেবো, কিন্তু আপনি গরিব মানুষ হওয়ার কারণে এটা এই পালন করতে পারতেছেন না, শত চেষ্টা করেও পারলেন না, তাহলে এই জন্য আপনাকে কাফফারা দিতে হবে। যে কাফফারে, যেমন সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে যে কাফফারাতুন নজরে কাফফারাতু ইয়ামিন, অর্থাৎ নজর বা মান্নত কেউ যদি করছে এটা পূরণ করতে না পারে, তার জন্য কাফফারাতুল ইয়ামিন, অর্থাৎ তাকে
এই কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আর এক হাদিসে এসেছে যেটা সহি বুখারি মুসলিম হাদিস, যে লাইসা আলা রজুলের নাজারা ফিমা লা ইয়ামলিক, যেই জিনিসের ক্ষমতা কোনো মানুষের নাই, হ্যাঁ যেটার সে মালিক নয়, সেই ধরনের নজর করলে সেই নজর পূরণ করতে হবে না, তবে আপনার এই জন্য কাফফারা দিতে হবে। আর কাফফারাটা হলো কি, এটা আমু আশারত মাসাকিন, 10 জন গরিব মানুষকে খাওয়াইতে হবে। এটাও যদি করতে না পারেন, 10 জন গরিব মানুষকে কাপড় দিতে হবে, তাও যদি না পারেন তাহলে গোলাম আজাদ করতে হবে, যেটা বর্তমানে নেই, সেটাও না পারলে 3 দিন রোজা রাখতে হবে। এই 3 দিন রোজা রাখলে আপনার এটার এই মান্যতের কাফফারা হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।